اشعر بالتصايب بالشير ببك هندرك هندر مبنى اسرائيل كي سنتاشي راشتوي سبه ابي لمبه قشنا كرا هو آج كير اي خدر و محنت كي آپ نے قبول کرين ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এবং গাজা উপত্যকায় অবৈধ দখলদার ইসরায়েলের আগ্রাসী হামলার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা আরামে ঘুমাচ্ছি, আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের সব কিছু ঠিক আছে, ঠিক সেই মুহূর্তে আমার মুসলমান ভাইয়েরা মুসলমানের সন্তানেরা এক ঘোট পানির জন্য এক পুষ্টি খাবারের জন্য একটুখানি মাথা গুদার ঠায়ের জন্য একটুখানি নিরাপত্তার জন্য হা বিদ্বেষ করছে, বিশ্ববাসীর কাছে চিৎকার করে করে আহ্বান করছে। নুসরাতুল মুসলিমিন ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধায়নে এবং নোয়াখালীর সর্বস্তরের তৌহিদি জনতার আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বারোই অক্টোবর বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে নোয়াখালী জেলা জামে মসজিদ চত্বরে এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভ মিছিলে যোগ দিতে দলমত নির্বিশেষে সর্বস্তরের তৌহিদি জনতা একত্রিত হয়। এ সময় তারা ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। অনেকের হাতে আবার ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে এবং ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন লেখা সংবলিত প্লাকার্ড দেখা যায়। বিক্ষোভ মিছিল শুরুর আগ মুহূর্তে পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। নুসরাতুল মুসলিমিন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা ইসহাক আশরাফির সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি শাহাদাত হোসাইন জাফরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ৬ নং নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত। আমরা পরিষ্কার বলতে চাই বিশ্বের বিবেকহীনদেরকে, কাদেরকে বিবেকহীন, যারা প্রতিটি মুহূর্তে মুসলমানদেরকে টেরোরিস্ট বলে থাকে, সারা বিশ্বের তরস ইসরায়েল মোস্ট ওয়ান্টেড টেরোরিস্ট। আমি জাতিসংঘ থেকে শুরু করে সকল বিশ্ব শাসকদেরকে পরিষ্কার বলতে চাই, ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে অবিলম্বে ঘোষণা করা হোক এবং প্রত্যেকে সারা পৃথিবীর উন্নত রাষ্ট্র থেকে উন্নত রাষ্ট্রের যত ক্ষমতাধর ব্যক্তি আছেন দয়া মায়া করে মানবিক দিক বিবেচনা করে ফিলিস্তিনকে স্বাধীন ভূখণ্ড হিসাবে ঘোষণা করা হোক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুসরাতুল মুসলিমিন ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি মুফতি ইমাদউদ্দিন আনসারি, মাওলানা ফিরোজ আলম সহ নোয়াখালীর বিভিন্ন ওলামায়ে কেরামবৃন্দ এবং সর্বস্তরের তৌহিদি জনতা। আসরের নামাজের পর জেলা জামে মসজিদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে জেলা জামে মসজিদ মোড় মাইজদি পৌরবাজার দিয়ে ঘুরে সুদারাম মডেল থানা হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করা হয় এবং ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলা বন্ধের জোর দাবি জানানো হয়। আলামিন মাবুদ মাওলা, আমরা নোয়াখালীবাসী নুসরাতুল মুসলিমিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ক্ষুদ্র মেহনতকে আপনি কবুল করেন ইয়া রাব্বুল আলামিন। বিশেষ করে হে আল্লাহ, স্বাধীনতা কামী ফিলিস্তিনিদেরকে আপনি আসমানি সাহায্য নসিব করেন ইয়া আল্লাহ। যারা তাদের পাশে দাঁড়িয়েছে রাব্বুল আলামিন, তাদেরকে বেশি বেশি করে তাদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসার তৌফিক দান করেন এ আল্লাহ। বিশেষ করে ইহুদিবাদ সাম্রাজ্যবাদ যারা তাদের বিরুদ্ধে অস্ত্র পাড়াইতেছে, শূন্য পাড়াইতেছে তাদের সব। হামিদ রনি, ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।